पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। के? अरे के? अरे के रे भाई? This is rap, हंकी गोला दोसा खोल। কেমন আছো তোমরা? বড় মত হাজির হয়ে গেছি আমরা। ভিডিও টাইটেল এবং তার দেখে অবশ্যই বুঝে গেছো গাইস আজকে কাকে নিয়ে খেলতে যাচ্ছি আমরা। আজকে খেলবো গেমিং সাদিয়ার সাথে, যদি অনুমতি পেয়ে থাকি তোমাদের থেকে। অনুমতি দেয়া হল, শুরু করো। ওকে ওকে করতেছি শুরু, ভিডিওটা দেখবাই পুরো। হ্যাঁ আমাদের সাদিয়া গেমিং এর আইডি নাকি রিমেম্বারিং করে দিছে, চলো শুনে আসি তার মুখ থেকে। আইডি এটা হচ্ছে কি আমার রিয়েল আইডি, যে আইডিটা আমি সবসময় ইউজ করতাম। অনেক চেষ্টা করছি, আমি পারি না ঢুকতে। আমার পাসপোর্ট সাবমিটও দেওয়া হয়েছে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি আমার আমার গেম অ্যাকাউন্টটা, যেটা কিনা আমি এত কষ্ট করে বানাইছি, আমার পার্মানেন্ট বান্ডেল, আমার আমার এতদিনের আইডি, এন্ড গাইস আমি হচ্ছে কি আমার গিল্ডের থেকেও আমার গিল্ডটা দিয়ে দিছি, আর আমার প্রোফাইলের বায়োতে লিখে দিছিলাম, যার কারণে সবাই জিজ্ঞাসা করতেছে আপু কি হয়েছে, তুমি গিল্ডের লিডার থেকে কেন চলে গেছো, কি সমস্যা। তো তাই ভাবলাম আমি লাইভে এসে তোমাদের জিনিসগুলো বলি। I'm sorry guys, আমি আসলে একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। ভাই এখন অনেকেই কমেন্ট করে বলবে ভাই কই, ও তো মারা যায় না, ও তো বেঁচে আছে, ওর আইডি কেন রিমেম্বারিং হয়েছে। ওয়েট ব্রাদার, স্ক্রিনের উপর একটা আইডি, এটা হচ্ছে কি আমার রিয়েল আইডি, যে আইডিটা আমি সবসময় ইউজ করতাম। এন্ড গাইস এই অ্যাকাউন্টটা হচ্ছে কি কালকে রিমেম্বারিং করে দিছে। গাইস আমার ক্রাশ, তোমার ক্রাশ, জাতি ক্রাশ, সাদিয়া গেমিং এর আইডি রিমেম্বারিং করে দিছে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনছো, সাদিয়া গেমিং এর আইডি রিমেম্বারিং করে দিছে। হ্যাঁ গাইস তোমরা অনেকে জানো না রিমেম্বারিং মানে কি, রিমেম্বারিং মানে হচ্ছে তুমি যদি মারা যাও তোমার আইডি ফেসবুক থেকে ব্যান করে দিবে বা রিমেম্বারিং করে দিবে, অর্থাৎ তোমার আইডি আইডি মালিক যদি কোনো ফেসবুক আইডি মালিক যদি মারা যায় ওই আইডিটা ফেসবুক রিমেম্বারিং করে দে, অর্থাৎ ওই আইডিটা আর কেউ ঢুকতে পারবে না, অ্যান এটা চলাইতে পারবে না। গাইস এখন অনেকে বলবে ভাই মানুষের আইডি রিমেম্বারিং হয়ে গেছে, মানুষের আইডি ব্যান হয়ে গেছে, তুই এত খুশি কেন, তুই মানুষের ভিডিও কেন বানাস। ভাই একটা কথা বলি ভাই, এখন বিডি কমিউনিটি এমন অবস্থা হয়ে গেছে না, এখন ভাই কে স্ক্যামার কে রিয়েল ভাই কিচ্ছু বোঝা যায় না। কেউ স্ক্যামের জন্য ওই চ্যানেলে ভিউ বাড়ার জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ভাই স্ক্যাম করতেছে, বলে আমার আইডি ব্যান হয়ে গেছে, আমার আইডি চলে গেছে, ভাই কি করব। আর কিছুদিন পরে ভাই আমার আইডি চলে আসছে, এসব স্কিজ দেখায় ভাই, এখন বিশ্বাস করা যায় না, কেউ হয়তো ফেসবুক পেজের জন্য এসব স্ক্যাম করতেছে। গাইস বর্তমানে ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি এমন অবস্থা না, এখানে কেউ ন্যাকামো করে আবার কেউ কান্না করে, আবার কেউ আইডি ব্যান হওয়ার স্কিজ দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামায় নিয়ে যায়। বা চুদির ভাই বা, কারণ বাঙালিদের ইমোশন একটু বেশি তো, তাই ওরা ইমোশন নিয়ে খেলা করতেছে। গাইস এরকম পাবলিকদেরকে ইমোশন নিয়ে খেলতে দিও না, কারণ গাইস ওরা এমন ভাবে তোমার ইমোশন নিয়ে খেলবে তুমিও হতবম্ব হয়ে যাবে। গাইস সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাবে, কারণ এদের কন্টেন্টই এরকম চুতিয়া বানানো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? গাইস এদিকে 12 লোল গেমারকে দেখো না, চুতিয়া বানাতে মারাতে এখন 1 মিলিয়ন ক্রস করছে। এদিক দিয়ে তন্ময় দাভট ভাই, যার আসতো না 10k ভিউজ, আইডি স্ক্যাম দিয়ে এখন লাখ খানিক কামায় ভিউজ। বা চুদির ভাই বা, এটা হচ্ছে বিডি সার্ভার কমিউনিটি।
আশা করি তোমাদের আর কিছু বলতে হবে না, তোমরা নিশ্চয়ই বুঝছো। বুঝছি। তো গাইস আজকে ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো গাইস অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এন্ড লাইক করে দিবা, আর হ্যাঁ তোমার মন্তব্য কমেন্ট করে জানাবা এটা সত্য না মিথ্যা। তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই, খোদা হাফেজ।